রাজধানী ঢাকা সহ সারা দেশের শতাধিক হাসপাতালে শুরু হলো করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। রোববার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। পরে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নেন। জিএম শরীফকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আবির। মহামারী করোনার হাত থেকে রক্ষা পেতে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম। রোববার সকাল থেকে সারা দেশে একযোগে করোনা টিকা প্রয়োগ শুরু হয়। এদিন রাজধানীর পাশাপাশি দেশের সবগুলো জেলা ও উপজেলা সদরের হাসপাতালগুলোতে একযোগে এই কর্মসূচি শুরু হলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে 1005টি হাসপাতালে 2400 টিম কাজ করছে। রাজধানীর সরকারি 50টি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির 30টি ও দক্ষিণ সিটির 19টি কেন্দ্রে 343টি টিম টিকা প্রয়োগে কাজ করছে। এদিকে সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন, আর এ টিকা নিয়ে সবাইকে করোনাকে পরাজিত করার আহ্বান জানান মন্ত্রী। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্মীটোলা হাসপাতালের সাথে যুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে দিয়েছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের কাছে 70 লাখ ডোজ টিকা আছে, যাতে 35 লাখ মানুষকে 2 ডোজ করে টিকা দেওয়া সম্ভব। তিনি সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে যত্নশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম নিয়ে যেন গুজব না ছড়ায়, এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রথম সারির যোদ্ধা, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা নেন। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের অন্যান্য সদস্যরাও টিকা নেন। আপনারা জানেন যে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার পাচ্ছে টিকার ক্ষেত্রে। আমি এই মহানগর পুলিশের 27 জন সদস্য আমার এই করোনা যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। আমরা মানে অত্যন্ত একটা ভাগ্যবান মানে বলতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে 20-22টা দেশের ভিতরে বাংলাদেশ একটা যেখানে এই টিকাদানটা শুরু হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রজ্ঞা, ওনার যে দূরদর্শিতা, সেটার কারণে কিন্তু আমরা সবাই আগাম টিকা নেওয়ার সুযোগটা পেয়েছি। এটি আমি অন্য সময় যখন ব্লাড স্যাম্পল দেই বা একটা ইনজেকশন নেই, তার চাইতে মানে কোনো অংশেই খুব বেশি অস্বস্তি লাগেনি। আর তারপর দেখেছেন আমি হাঁটাহাঁটি করেছি, এখানে হেঁটে এসে বসেছি। কাজে আমি আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলি যে আপনারা সুযোগ থাকলে এখনই টিকা নিয়ে নিন, এবং সেই সাথে সহকর্মী ছাড়াও সকলের প্রতি আহ্বান জানাই যে যাদের সুযোগ আছে অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। এদিকে যারা করোনা টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না, তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নিবন্ধন করেই টিকা দেওয়া যাবে না, নিবন্ধনের পর টিকা নিতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে এসএমএস এর জন্য। এছাড়া 4 সপ্তাহ পর করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জুবায়ের আবির, সিএনএন বাংলা, ঢাকা। এদিকে দেশে করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দিয়ে দেশের সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়ন স্থিতিশীলতা সহ্য করতে না পেরে দেশবিরোধী আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। আমি কৃষক লীগকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা আজকের এই মহেন্দ্রক্ষণ, যেখানে মারি অতিমারির বিরুদ্ধে শেখ হাসিনা নির্ভীক যোদ্ধা হিসাবে বাংলার সেই চিকিৎসক সমাজ, জনগণ,
কৃষক, ছাত্র, মজুর এবং মেহনতি মানুষকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে সঙ্গে নিয়ে তিনি এই যুদ্ধে তিনি নেমেছেন। আজকে একটি কথাই আমরা বলতে চাই যে অসম্ভব শব্দটা আমরা ডিকশনারির পাতায় রাখব, আর মানুষ যা করেছে মানুষ তা পারবে, এই কথাটাই আজকে আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার অপার ক্রিয়ায় মানে করুণায় আমরা এটা সফল করতে সক্ষম হব। আপনারা দেখছেন সিএনএন বাংলা টিভি, বাংলার কথা বলে।